আসসালামু আলাইকুম। আমি আপনাকে যেটা বলছিলাম সেটাই আনসার। সো শেয়ারড ওয়েব হোস্টিং সার্ভিস যদি আপনি ইউজ এখন করেন, সময় তো দুপুর সার্ভারের তিনটা মধ্যে, 45 মিনিট। একই সার্ভারের মধ্যে মাল্টিপল ওয়েবসাইট হোস্ট করা যেতে পারে। এখন হইতে পারে একই সার্ভারের মধ্যে ভার্চুয়ালি মাল্টিপল আইপি অ্যাড্রেস হোস্ট করা আছে। তো এটা হলো তো আপনার ওই যে পিং এ যে আইপি অ্যাড্রেস দেখাবে, আর ওই আইপি অ্যাড্রেস দিয়ে ব্রাউজারে লিখলে ওই একই জায়গায় যাবে। তো যেহেতু আপনার কেসে এটা হচ্ছে না, তার মানে আইপি বেসড কোনো ইমপ্লিমেন্টেশন ওরা করে নাই। তো ওরা মোস্ট লাইকলি যেটা করছে, নেম বেসড একটা একটা ইমপ্লিমেন্টেশন ওরা করছে। সো ইট ইজ ডান ইউজিং অ্যাপাচি অর সামথিং। সো এটা আসলে যেটা মিন করে যে আপনার যেই এইচটি ডকস যেই ফোল্ডারটা থাকে, ফর এক্সাম্পল আমরা যদি উইন্ডোজে থাকি, উইন্ডোজে আমার এইচটি ডকস ফোল্ডার হচ্ছে আমি যে জ্যাম্প ইনস্টল করার পরে এইখানে যে এইচটি ডকস কুইজেনি আছে, এখানে এইচটি ডকস, এই যে এই ফোল্ডারটা এইচটি ডকস এর ভিতরে আমার যতগুলা ফোল্ডার বানাবো ততগুলা ওয়েবসাইট তৈরি হবে। সো এখান থেকে আমার এতগুলা ওয়েবসাইট আর কি এখানে আছে। তো লেটস সে আপনার ওই রকম একটা হতে পারে, মাহমুদ আলম ডট কম। এখন কথা হচ্ছে যে যখন আমরা কোনো ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করি, তো তখন আমরা তো আইপি অ্যাড্রেস দিয়ে রিকোয়েস্ট করি, হ্যাঁ, তাহলে কিভাবে এটা পায়? তো এটা জানার জন্য আসলে আমাদেরকে এই জায়গাটা একটু পড়া লাগবে, এবং পরবর্তীতে আমরা এই যে নেম বেসড যে ভার্চুয়াল হোস্ট এই জিনিসটাই করা লাগবে। সো ভার্চুয়াল হোস্টিং এর মধ্যে যদি আমরা যাই, ভার্চুয়াল হোস্টিং মানে হচ্ছে এই যে একই এইচটি ডকস ফোল্ডারের মধ্যে, যেমন এখানে 10টা ওয়েবসাইটের মতো, তো এইগুলো প্রত্যেকটা হচ্ছে একটা ভার্চুয়াল হোস্ট। এখন এইটার জন্য আমি যদি ডট কম দিয়ে দিই, লেটস একটার নাম হচ্ছে লেটস মাহমুদ আলম ডট কম, তো এটার মাহমুদ আলম ডট কম যদি আমি রিজলভ করতে চাই, এটা আসলে আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে না। আমি আপনার সাথে যখন কথা বলতেছিলাম, আমি ভাবছিলাম পোর্ট নাম্বার দিয়ে হচ্ছে না, এটা পোর্ট নাম্বার দিয়েও হচ্ছে না। তো পোর্ট নাম্বার দিয়ে আমরা আসলে পাবো না এটা। এটা পাইতে হলে আসলে ওরা যেই জিনিসটা ইউজ করে এটার নাম হচ্ছে ভার্চুয়াল হোস্টিং। সো ভার্চুয়াল হোস্টিং ইজ এ মেথড ফর হোস্টিং মাল্টিপল ডোমেইনস অন এ সিঙ্গেল সার্ভার। তার মানে অনেকগুলা সার্ভার যদি, মানে একই সার্ভারের মধ্যে মাল্টিপল ওয়েবসাইট যদি থাকে, সেই ক্ষেত্রে এটা করা যায়। সো ইফ ইউ রিড দিস ডকুমেন্ট, এটা পড়লে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে, উইকিপিডিয়াতে যেটা আছে। সো এখানে বলছে যে ভার লিনাক্সের স্ট্রাকচারে, যে আপনার ধরেন দুইটা সার্ভার আছে, দুইটা ওয়েবসাইট আছে, এক্সাম্পল ডট কম আর এক্সাম্পল ডট নেট এরকম, কিংবা HTML ফোল্ডারে যে এটার ভিতরে আছে ভার WWW ইউজার জো সাইট, এটা হলো এক্সাম্পল ডট নেট হোস্ট করতেছে, আর এক্সাম্পল ডট কম মেবি এই যে আরেকটা, এটা সম্ভবত হোস্ট করতেছে। তো এইরকম যদি হয়, ইন সাচ কেস এটাকে কিভাবে কি করা সম্ভব ইমপ্লিমেন্টেশনের জন্য, তো সেটার জন্য আমরা যে অ্যাপাচির ভার্চুয়াল হোস্ট ডকুমেন্টেশন আমরা যদি যাই, এটা কুইজেনে আমি বাইর করে রাখছি। তো হিয়ার এই ডকুমেন্ট আপনার যাবতীয় কনফিউশনের উত্তরটা দিচ্ছে। তো অ্যাপাচি ওয়েব সার্ভারের মধ্যে আমরা যেহেতু আইপি বেসড করতেছি না, বাট এখানে ওরা বলে দিছে যে মাল্টিপল ভার্চুয়াল হোস্ট যদি থাকে, তাহলে সেটা কিভাবে কাজ করবে, কখন কোনটা প্রায়োরিটি পাবে ইত্যাদি ইত্যাদি। এবং আপনার আসলে ওই HTTP ফোল্ডারের মধ্যে httpd.conf সার্ভারের মধ্যে এখানে একটা টেক্সট ফাইলের মধ্যে বলে দিতে হবে যে, ওপস এটা না, টেক্সট ফাইলের মধ্যে বলে দিতে হবে যে ভার্চুয়াল হোস্ট পোর্ট নাম্বার 80, তাহলে তুমি এখানে যাবা মাহমুদ আলম ডট কম, এইখানে এটা। তো ফার্স্টে আইপি রিজলভ করে, আইপি রিজলভ যখন হয়ে গেছে, তারপরে ওরা দেখে যে হোস্ট নেম কোনটা টাইপ করা হয়েছে। তো আপনি যদি মাহমুদ আলম ডট কম টাইপ করেন, তাহলে দিস থিং উইল বি সিলেক্টেড। আপনি যদি আদার ওয়েবসাইট টাইপ করেন, আদার ডট এক্সাম্পল করেন, তাহলে দিস থিং উইল বি সিলেক্টেড অ্যান্ড ইট উইল বি টেকিং ইউ টু দিস পার্টিকুলার ফোল্ডার। সো অ্যান্ড একইভাবে আপনি যেটা সিলেক্ট করবেন, এই ভার্চুয়াল হোস্ট কনফিগারেশন যেটা ফাইল httpd.conf, এটার মধ্যে আর কি এই জিনিসটা থাকার কথা। তো মোস্ট লাইকলি আপনার যেই ভার্চুয়াল ডোমেইন, মানে শেয়ার ডোমেইন আছে, এর এরকম প্রত্যেকটা, ধরলাম আমাদের 10টা সাইট হোস্ট করা আছে, এরকম ওরা 10 বার এই ভার্চুয়াল হোস্টের এন্ট্রিটা দিছে। সো দিস কুড বি ওয়ান এক্সপ্লেনেশন ফর ইউর কোয়েশ্চেন। সো মনে হয় এইটাই আর কি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।